কল দিল যে রুবেল ভাই হঠাৎ করে পড়ে গেছে এবং সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটির পার্কিংয়ে, কিন্তু ইনফ্যাক্ট উনি জাস্ট লিফটে উঠছিল আমাদের প্রিমিয়ার শোতে অ্যাটেন্ড করবার জন্য। তো তখন আতিক ভাই আমাকে জানালো যে উনি পড়ে গেছেন এবং ওনাকে নিয়ে এখন হসপিটালে যাচ্ছি আমরা। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে না উনি কি সেন্স আছে কি নাই, উনি বললো না সেন্স নাই। আমি জানি না, তখনই একটা গাট ফিলিং আমার একটা খারাপ লাগা তখন থেকেই। তা আমি রুবেল ভাইকে, আমি আতিক ভাইকে বললাম যে আপনি হসপিটালে নিয়ে ইমার্জেন্সিতে ঢুকান, ইমার্জেন্সিতে ঢুকিয়ে ফার্স্ট কলটা আমাকে দেন, এর মধ্যে আমরা আসছি। তো জাস্ট তখনই কিছুক্ষণের মধ্যে পৌঁছে আতিক ভাই আমাকে জানালো যে ডক্টররা জানিয়েছে যে ওনাকে যে আনা হয়েছে হি ওয়াজ ব্রড ডেড, মানে আনার পরে মৃত ঘোষণা করা হয়েছে। আমরা এখন শুনেছি যে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছে এবং আমার কাছে মনে হয় যে দেখেন আজকে পরশু দিন আমাদের সিনেমাটার রিলিজ 9 তারিখ থেকে, সেটার জন্য আমার অসম্ভব খারাপ লাগছে এবং সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ রুবেল ভাইয়ের সাথে এর আগে আমার বহু কাজ হয়েছে, বাংলাদেশের ফেলুদা উনি প্রথম, এবং পেয়ারার সুভাষ সিনেমাটা, দিস ফিল্ম ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, আমার ফার্স্ট রিলিজড ফিল্ম সুরঙ্গ হলেও এই সিনেমাটার কাজ দিয়ে কিন্তু আসলে সিনেমার কাজ শুরু করেছিলাম আমরা, এবং সেকেন্ড রিলিজড ফিল্ম হতে যাচ্ছে। এবং রুবেল ভাই আমাদেরকে এটা একটা গিফট দিয়ে গেল আর কি, যে তার পক্ষ থেকে, এবং দর্শক এই সিনেমাটা দেখলে দর্শক বুঝবে যে রুবেল ভাই কোন মাপের, কত সম্ভাবনাময় একজন অভিনেতা, কত ভালো ভালো অভিনয় করেছে ঢাকা থিয়েটারে এবং আরও কত কাজ করবার ইচ্ছা আমাদের ছিল যেটা হলো না আসলে। আর প্রমোশনের কারণে গত প্রায় 7-8 দিন ধরেই রুবেল ভাই অলমোস্ট আমার অফিসেই, তো রুবেল ভাইয়ের সাথে গত 1 বছরে যত না দেখা হয়েছে, গত 7 দিনে আমার অনেকবার দেখা হয়েছে। আপনারাও জানেন আমার অফিসে তাদেরকে, আপনি রুবেল ভাইকে ইন্টারভিউ করেছেন আপনারা। সো এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে আমরা আসলে, এটা যদি কোনো একটা ফিল্মে দেখানো হতো যে কোনো একটা প্রিমিয়ার শোতে এসে লিফটে উঠতে পারেনি, হার্ট অ্যাটাক করে মরে গেছে, আমাদের ধরনের সবাই বলতো যে না দিস ইজ টু সিনেম্যাটিক, এরকম হয় নাকি আবার। সো ঠিক ওই ঘটনাটাই ঘটলো। সো আজকে আমরা সিনেমাটা ওনাকে উৎসর্গ করেছি এবং ওনাকে উৎসর্গ করেই সিনেমাটা পরশু দিন থেকে সারা বাংলাদেশে রিলিজ হতে যাচ্ছে। এবং আমরা একটা টাইমে আমরা আসলে বুঝতে পারছিলাম না, অন্যান্য কলাকৌশলী যারা আছে, জয়া আহসান, তারিক আনাম খান, বাচ্চু, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু যে ছিলেন, বাচ্চু ভাইয়ের সাথেও আমরা কথা বলছিলাম, আমার আরেক প্রডিউসার রেদন রানি, আমরা বারবারই একবার সিদ্ধান্ত নিচ্ছিলাম যে আমরা প্রিমিয়ারটা আমরা স্থগিত করে দিব, আরেকবার ভাবছিলাম যে না আমাদের এই আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেখানে তো শো মাস্ট গো অন। সো আমি আতিক ভাইকে ফোন করলাম, আমাদের ডিরেক্টর আতিক ভাই বলল যে না আপনি শো বন্ধ করেন না এবং দর্শকদেরকেও আপনি জিজ্ঞেস করেন। সো আমরা রুবেল ভাইকে উৎসর্গ করেছি সিনেমাটা উৎসর্গ করে, এবং যারা প্রিমিয়ারে আজকে এসেছিলো আমরা তাদেরকে জিজ্ঞেসও করলাম যে আমরা সেই মানসিক অবস্থায় নেই, আমরা কি আসলে সিনেমাটা দেখতে চাই কি না আজকে, এবং সবাই বলল যে না আমরা ওনার অনারেই আমরা চাই এই সিনেমাটা দেখতে, এবং আপনারা সিনেমাটা স্থগিত করেন না দর্শকদের পক্ষ থেকে, এবং আমরা প্রিমিয়ার শোটা করলাম। এবং সবচাইতে বড় কথা হচ্ছে প্রিমিয়ার শো শেষ করে রুবেল ভাই লোকজনকে কাঁদিয়ে, সিনেমাটা দেখিয়ে কাঁদিয়ে আসলে চলে গেলেন, সবাই মানে কেঁদে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসলে সবাই বাসায় গেল।